ফকিরের পথে দেওয়া দেওয়া হয়েছে দায়িত্বটা হারেদানিকে আসসালামু আলাইকুম এর মধ্যে যদি ভুলভ্রান্তি হয় মার্জনা করবেন ধন্যবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাই হোক ফকির মুন্সির পালা নির্ধারিত করে দিয়েছেন কুমুদের থেকে তাই আমাকে দিয়েছে ফকিরের অভিনয় তাই আমি আল্লাহ রাসূলের নাম নিয়ে পরম করুণাময়ের নাম নিয়ে আমি শরণ করছি সেই ফকির মুন্সির পালা তাই ভক্তি রাখি আমার উস্তাদ গুরু ভক্তি রাখি দর্জনের চরণে ভক্তি রাখি যত পীর ওলি পয়গাম্বর আছে তাদের পাক পদম মোবারকে ভক্তি রাখি ভক্তি রাখি আমার বিপক্ষে শিল্পী যিনি মোহাম্মদ বাবুর আলী তিনার পাক চরণে ভক্তি রাখি আমাদের শিল্পী জগতের সম্রাট জশমত আলী জশমত আলীর পাক চরণে ভক্তি রাখি আমার দয়াল আমি যার কাছে জান প্রাণ মন সুপে দিছি হযরত রাসূল মাহমুদ চান তার চরণে ভক্তি রাখি আর সুর ছন্দে ভাষার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওরে যা তুমি থাইকাই আমার মাটির গড়ে ওরে খেলছো খেলা তিন জন মিলে ওরে খেলছো খেলা তুমি বসিয়াই এখানে গোরা পানা আমি না জানি কইরাছি কত মানব জগতে এমন কেউ ওই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার জীবনে আমি পাপ করি নাই আমার জীবনে আমি গোড়া করি নাই তাই আমার বন্দনার মাধ্যমে আমি না জানি কই রাছি কত গুনা গোরা মারা না জানি কই রাছি কত গুনা না জানি কই রাছি কত গুনা গোরা মারা না জানি কই রাছি কত গুনা আস্তে প্রথম বলি আল্লাহ নবী দ্বিতীয় ফাতেমা বিবি হযরত আলী চরণ বন্দিলাম এখন প্রথম বলি আল্লাহ নবী দ্বিতীয় ফাতেমা বিবি হযরত আলী চরণ বন্দিলাম এখন ওর বন্দি রাখি ইমান দুই ভাই ওই বন্দি রাখি ইমান দুই ভাই সালাম জানাই গো তাই এই সবাই বন্দিলাম এখন আরে রাবানা না জানি কই রাখি কত গুনা না জানি কই রাখি কত গুনা গো রাবানা না জানি কই রাখি কত গুনা বন্দি নবীর চার ইয়ারে আরে মা বাপের চরণ করে তার কারণে দুনিয়া দেখছি এই কুবরে কারণে দেখছি এই কুবরে বন্দি নবীর চার ইয়ারে মা বাপের চরণ করে যার কারণে দুনিয়া দেখছি এই ভুবনে উস্তাদের নাম স্মরণ করি আরে রসুল মাহমুদ হয় গতি আমার দয়াল গুরুর নামটি ধরি রসুল মাহমুদ হয় গতি আরে কালীনগর তাহার হয় ঠিকানা কালীনগর তাহার হয় ঠিকানা গোরা পানা না জানি কই রাছি কত গুনা গোরা পানা না জানি কই রাছি কত গুনা আস্তে যা কইছে ভালোই কইছে তোমার মুখ আল্লাই দিছে
তোমারে কবার লাগে দিছে যা কইছে ভালোই হইছে তার মধ্যে প্রশ্ন ওড়া করে গেছে বড় আড়া প্রশ্ন করে আলাইছি যাই হই আপনার করে দর্জনের আশীর্বাদে আপনারা যদি দয়া করেন আপনাদের চরণ আপনাদের চরণগুলো যদি পাই তাহলে প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করব তুমি ভক্তি করো ভাই সেজদা করো এটা তুমি কোন জায়গায় পাইলা কিন্তু আমার ওই বস্তুটা দেহাই দেন একটা আমি যে মানুষ হই মানুষকে সেজদা করি আমার বস্তুটা দেহাই দেন একটা এটাই হলো প্রশ্ন তুমি মুনশি তোমার আমি কোথায় কি গমু তুমি তো বাতের তো কই মাছ কইলা তুমি আমার একটা গান শুনো আমি মুখ দিয়ে কি বলবো আমার গানেই তোমার প্রশ্নের জবাব হয়ে যাও গা মানুষে মানুষের কি চিন্তা করি ওরে ওরে সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো ও কোরআনের বিরাশি জাগায় আরে সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বিরাশি জাগায় যাই হোক উনি কইছে যে মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই আমি কইতাছি সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বিরাশি জায়গায় মানুষ হয়ে মানুষের নিকট যদি মাথা নত করি মাথা নত করা মানে সেজদা মাথা যদি নত করি তাহলে সেজদা দেওয়া হলো আর আমার গানের মধ্যেই সব পাবো ওরে সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বিরাশি জায়গায় সেজদার কথা বলছে আল্লাহ নিজে কোরআনের বিরাশি জায়গায় অন্য কাউরে চিন্তা করে লেখাই আছে সেরে হবে কোরআনের ভিতরে ওই আল্লাহ রে না দেখলে চোখে সেজদা তুমি দিলা কাকে গো ওরে না দেখে সেজদা দিলে তাতে আল্লাহ বেজার হয় কোরআনের বিরাশি জাগায় সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বিরাশি জাগায় আস্তে যাই হোক আচ্ছা আমি আছি হারে জালি নিরুদ্দেশ হয়ে গেলাম গা আস্তে আমি নিরুদ্দেশ হয়ে গেলাম গা 20 বছর পরে আমার দাড়ি চুল লম্বা লম্বা হয়ে গেল গা হাতের চেয়ারে বলে লম্বা লম্বা হয়ে গেল গা 20 বছর পরে আমার পরিচিত লোক যিনারা আছেন আপনারা চিনতে পারবেন না চিনতে পারবেন না নাই বাড়ি থেকে কথা কবার না করে দিছে পারবেন তাইলে তাই কইছে এই দুনিয়ায় জানা চিনে থাকলে আল্লাহর সাথে দেখা মাত্র চিনবা তুমি যাই আখেরাতে তাহলে জানা চিনে আল্লাহর সাথে এই দুনিয়ায় থাকো না গো আর ফকিররা ওই জানা শুনে চিনে জানা আছে আল্লাহ যার ভিতর আছে তারই সেজদা দেয় তারই সেজদা দেয় মুন্সি তুমি শুনো আর তোমার না হাত মাটির মধ্যে ধূপ তুমি আমরা পড়ি না আর উঠি না ওরম সেজদা আমরা দিই না আমরা সেজদা দিই বর্তমান তোমরা সেজদা দেও অনুমান ঠিক কথা এই দুনিয়ায় সিন করিয়া সেজদা দেওয়াল্লা দেখিয়া গো তারাই তো ওইখানে যাইয়া সেজদা দিবে আল্লাহ কোরআনের বিরাশি জাগায় সেজদার কথা বলছে আল্লাহ নিজে গো কোরআনের বিরাশি জাগায় যাই হোক হাসরের মাঠে যেদিন বিচার হবে আল্লাহ সেদিন স্বয়ং বসা থাকবে
আল্লাহ সেদিন রাসূলের উম্মতকে বলবে যে তোমরা আমার পায়ে সিজদা করো কিন্তু যারা এই দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা দেনায় তারা হাসরের মাঠে যায় পুরো দিন আল্লাহকে সিজদা দিতে গেলে মানজাড়া এরকম করে বাঁকা হলে আর সোজা হতে পারবে না জাহান্নামের দরজাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ জাহান্নামের দরজাতে নিয়ে যাবে ফেরেশতারা আর দুজুকের ফেরেশতার নাম হলো মালিক এই মালিক জাহান্নামের দুজুকের মধ্যে যায় নিক্ষেপ করবে সিজদা দাও দুবুর দুবুর দাও আল্লাহরে সিজদা দাও জেনে আল্লাহ আছে হেনে আল্লাহরে সিজদা দাও অনুমানই সিজদা দিও না ওরে আল্লাহ সেদিন আতুর কাপড় একটু গুটাইবে বলবে তুনা সালাম করো আমার পায়ে সবে আল্লাহ সেদিন আতুর কাপড় একটু গুটাইবে বলবে তুনা সালাম করো আমার পায়ে সবে যতই সাবে সেজদা দিতে পারবে না আর সোজা হইতে গো জাহান্নামের দরজাতে দিয়া যাবে ফেরেশতায় কোরআনের 82 জায়গায় সেজদার কথা বলছে আল্লাহ নিজে কোরআনের 82 এখন মুর্শিদে আমি একটা প্রশ্ন করব আর আমি আসর থেকে বিদায় নেব মুর্শিদে আমার একটাই প্রশ্ন আচ্ছা বাবাজি বাবাজি আপনি উঠেন তো আপনি যদি আমি পায়ে ধরে এরম করে সেলাম করে আপনি দোয়া শিবাদ করবেন না দোয়া শিবাদ করবেন এই মুন্সি মাটির মধ্যে যে দুবুর দুবুর করে পড়ে অগর দোয়া শিবাদ করে কেরা এই জগৎ কাছাই কোরআনের 82 জায়গা